আমি আপনাদের আজকে যে আলোচনার বিষয় কথা বলবো না তবে আমি লুফা রহমান একটি কথা বলেছি সেই কথার পরিপ্রেক্ষিতে আসলাম উনি এখানে একটি কথা বলেছেন কিছুক্ষণ আগে যে বলেছেন মোল্লারা যে যাদেরকে বোঝাচ্ছে উনি বলছেন আর যে ধর্ম শিখার জন্য তো মোল্লাদের কাছে যাওয়া দরকার নাই আর বলছেন যে এখানে যে মোল্লারা শিখাচ্ছে এক্ষেত্রে কিন্তু মোল্লারা ধর্ম ব্যবসা করে আজকে তাদের পেট পুজারি করছে মানে তারা যে শিক্ষা গ্রহণ করছে এটা শুধু একমাত্র তারা শিক্ষা করছে এই জন্য যে তারা তাদের পেট পুজারি করতেছে কিন্তু আমি লুফার রহমান আপনার কাছ থেকে জানতে চাইবো যে আপনি কোন হিসাবে বা কোন পরিপ্রেক্ষিতে এই কথাটি বললেন যে মোল্লারা আজকে মানে পড়ালেখা করে তারা তাদের পেট পুজারি করতেছে বা যাদেরকে ধর্ম শেখাচ্ছে এটি শুধু তারা তাদের পেট বাঁচানোর জন্যই তারা করতেছে এটা মাতো আমি আমি ছোট করে বলি যে আসলে এই কথাটা তাদের জন্য বলছি আমি যারা আসলে সেরকম একটা আমেজ সৃষ্টি করতে পারছে সবাই কিন্তু সেই আমেজ সৃষ্টি করতে পারে না প্রতিনিয়ত আমরা দেখি যে মাদ্রাসা থেকে হাজারো মানুষ যদি মাদ্রাসা থেকে মানে হাজার হয়ে হয়ে অনেক হাজারো ছেলে কিন্তু বের হয় সবাই কিন্তু আবার সেই তাহিরির মতো জায়গায় পৌঁছাতে পারে না কিন্তু এটাও কিন্তু লক্ষ্য নিয়ে আমি দেখতে পাচ্ছি আপনার পিছনে একটা শপের মতো একটা জায়গা আমি কিন্তু নিজেও বুঝতে পারছি যে আপনি কিন্তু নিজে স্ট্রাগল করছেন আপনি মসজিদ মাদ্রাসা থেকে বের হয়ে আসছেন ঠিক কিন্তু আপনি সেই জায়গাটায় প্রসার ঘটাতে পারেনি একটা বাংলা তো আছে প্রসার ঘটানো তো আমি কিন্তু সেই লোকগুলাকে কি বুঝিয়েছি যারা পশার ঘটাতে pereche তাদের মূল লক্ষ্য থাকে যে এই ধর্মীয় জায়গায় পশার ঘটানো সেখানে যদি পুরো কিছু না হয় তখন তারা অন্য জায়গায় যেতে বাধ্য হয় এবং সবার কিন্তু ওই যে বলে না রাইগেসে খাপে খাপে অনতার ব্যাপারটা সবার কিন্তু হয় না সবাই কিন্তু সেই জায়গায় যেতে পারে না আপনাকে দেখে আমার যেটা মনে হচ্ছে যে আপনি খুবই একটা নাইস একটা মানুষ নিজের ধর্মকে একদম প্রাণপণে ভালোবাসেন কিন্তু আপনার গলায় অত জোর নাই ঝগড়া অত করতে পারেন না যেই হুজুর যত বেশি চিৎকার করতে পারবে যত বেশি মানে মানুষের উপরে কি বলে সেই ক্ষমতাটা লাভ করতে পারবে যখন আরো দশটা মানুষকে সে আহ প্রভোগ করতে পারবে বা দশটা মানুষকে আমি বললাম যে উঠো উঠবে আমি বললাম বসো বসবে তো সেই জায়গাটা সেই জায়গাটায় আপনারা সবাই যেতে পারেন না তখন আপনারা অন্যান্য ব্যবসাতে যান কিংবা চাকরিতে যান কিন্তু আপনাদের মূল লক্ষ্য কিন্তু থাকে ওইটাই সবাই কিন্তু ওই যে জুম্মার ক্ষতি হতে পারে না তাই না যারা হতে পারে এবং যারা সেখান থেকে একটা পয়সা ইনকাম করে আমি কিন্তু তাদের জন্যই বলেছি এবং এখানে লক্ষ্য ব্যাপার হচ্ছে আপনারা যারা এই মাদ্রাসায় আছেন আপনাদের মূল লক্ষ্য থেকে ওই জায়গাটায় পৌঁছানো পরে আপনারা যেতে পারেন যেমন অনেকেই আছে ক্লাস নাইন টেনে সায়েন্স নিচ্ছে ডাক্তার হওয়ার জন্য সবাই কি ডাক্তার হতে পারছে পাচ্ছে না তো পরে যার যার জায়গা থেকে পিছিয়ে এই জায়গায় সেই জায়গায় চলে যাবে আপনারা যখন একটু মানে ধর্মীয় একটা জায়গায় একটা এক্সপার্টিস হিসেবে যখন একটা শিক্ষা লাভ করেন আপনাদের মূল লক্ষ্যই থাকে হচ্ছে ধর্মটাকে কাজে লাগিয়ে আপনারা নিজেরা ইনকাম করবেন সেটা থাকে এবং সেটা আমরা দেখেছি সবসময় যাই হোক সৌরভ ভাই সৌরভ ভাই আপনি একটু আমাদেরকে যদি কয়েকজন হুজুরের নাম বলতেন যারা হচ্ছে পয়সা ছাড়া মানে পয়সা না নিয়ে ইসলামটাকে প্রচার করে এরকম যদি কয়েকজন হুজুরের নাম বলতেন আমাদেরকে আমি বলি আসলে যদি অন্য আরেকজনের ব্যাপার আমি আরেকজন নাম বলতে চাই তাহলে ওনার শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু আমাদের আমাকে জানতে হবে সুতরাং এখানে ওনার ব্যাপার আমি না জেনে বলতে পারি না তবে আমি এখানে শুধু একটা কথা বলবো আমি আমারটা বলি আমি আপনার আমার কথা শোনা যাচ্ছে তো নাকি আমি দু হাজার চোদ্দ দু হাজার নয় সাল নয় সাল থেকে আমি আমার স্টাডি শুরু করেছি আর কি দু হাজার নয় তেরো সালে আমার যখন নুরানি মাদ্রাসায় পড়ালেখা শেষ হলো আর তারপর দু চোদ্দ সালে দু হাজার সালে আমি হিপস মাদ্রাসায় ভর্তি হলাম যেখান থেকে মানুষ করোনার হাত হয়ে যায় তো সেখান থেকে আমি দু সালে ভর্তি হওয়ার পর আঠারো সালে আমার পড়া সেখানে শেষ হলো মানে আমি করোনার হাফে হলাম তারপর থেকে আজ পর্যন্ত আমি মোহাম্মদ শামসুল সৌরভ এখনো স্টাডি অবস্থায় আছি কিন্তু এখানে লুফার হমান একটা কথা বলছেন সৌরভ ভাই সৌরভ ভাই একটা প্রশ্ন একটা ব্যক্তিগত প্রশ্ন আপনি

বা তাদেরকে টাকা টাকা দেওয়া হয় এবং এক্ষেত্রে কেউ বলেন হাদিয়া দেওয়া হয় আর যদি আপনি যদি এই টাকাটাকে যদি আপনি পারিশ্রমিক হিসেবে মনে করেন তাও করতে পারেন কোনো সমস্যা নাই কিন্তু আমি এখানে বলবো আমি শামসুলক সৌরভ চার বছর যখন তারাই পড়াইছি আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলতে পারি আমি শামসুলক সৌরভ কখনো চারটা মসজিদে তারাই পড়ে না একটা মসজিদে তিন বছর ফাটাইছি করোনার সময় একটা ফটাই নাই বাড়িতে ছিলাম আর এবছর একটা মসজিদে ফাটাইছি আমি কখনো কোনো মসজিদ থেকে আপনার এটা কি বলে যে হাদিয়া বা আপনি যদি মনে করেন পারিশ্রমিক পারিশ্রমিক নাই নাই কিন্তু আমার এখানে একটা উদ্দেশ্য ছিল উদ্দেশ্য হচ্ছে কি আমি সৌরভ ভাই আপনার উদ্দেশ্যটা কি ছিল হ্যাঁ যদি সবার উদ্দেশ্য আমি আপনার আমার উদ্দেশ্যটা বলি আমার উদ্দেশ্য ছিল এটা যে আমি কোরআন শিক্ষা করছি এক্ষেত্রে যদি আল্লাহ ফকর বলে আলমিন আমাকে তাওফিক না দিতেন তাহলে কখনো এটা আমার পক্ষে সম্ভব হতো না যে কোরআন শিক্ষা করা বা তিরিশ ফরা কোরআনটি মুখস্থ করা এবং এই কোরআন শরীফটা মুখস্থ করে আমি এখনো দুনিয়া বেঁচে আছি মানে এটা যদি আল্লাহ ফকরবুল্লাহ আলমিনের ইয়ে না থাকতো

আমার মূল উদ্দেশ্য কি মানুষ আপনার এখনো দুনিয়াতে বেঁচে আছে এবং তার পাশাপাশি আমি তিরিশ কোরআন খতম করেছি বা মুখস্থ করেছি এটা আল্লাহ ফকরবুল্লা আলমিনের যদি আমাকে তাও না দিতেন তাহলে আমি কখনো এটা করতে পারতাম না যে আল্লাহ ফকরবুল্লাহ আলমিন আমাকে দুনিয়াতে বেঁচে রেখেছেন এবং সুস্থতার সহিত আমাকে বেঁচে রেখে আমাকে খাওয়াচ্ছেন বা আমি হাফুজ হয়েছি তার কালামুল্লা শরীফ মুখস্থ করেছে যিনি আমাকে এতটুকু দিতে পেরেছেন আমি কি তাকে এতটুকু দিতে পারবো না যে রমজানে শুধু একটা মাস শুধু একটা মাস আমি নিস থেকে বা কারো তাকে কোনো পারিশ্রমিক না নিয়ে শুধু তার ইসলাম ফসার বা মুসলমানদের আংশিক একটি ইবাদত মসজিদ মসজিদে গিয়ে নামাজ পড়াতে এটাকে আমি পারবো না আমি এটা বললাম যে আপনি যে বলছেন আপনি আপনি যে বলছেন যে হুজুরদের শুধু উদ্দেশ্য থাকে একটাই যে তারা স্টাডি করে স্টাডি করে তারপর মাদ্রাসায় পড়াইবে বা শিক্ষকতা করবে এক্ষেত্রে তার টাকা উপার্জন করবে আমি শুধু আপনার এই প্রশ্নটার উত্তর দিব এটাই আপনি এটা ভুল ধারণা করছেন আপনি বলছেন মোল্লারা এই যে ভাই এক মিনিট সময় লুফা লুফা রহমান আপনি শুধু বলছেন মোল্লারা এখানে মোল্লারা বলছেন মানে কি আপনি সবাইকে উদ্দেশ্য করছেন আপনি যদি এখানে বলতেন কিছু কিছু মোল্লা তাহলে আমি এখানে আমার আজকে লাইভ স্ট্রিম আসা আমার আমার কখনো মানে প্রয়োজন ছিল না আমি শুধু এই জন্য আসছি যে আপনি এখানে মোল্লারা আচ্ছা তাহলে তাহলে লুফা লুফা আপনি আবার রিপিট করছেন সরু ভাই আপনি আপনি বেশিরভাগ বলেন নাই আপনি বলছেন যেহেতু আপনার কথাটা শুনে আমরা খুবই খুশি হয়েছি এখন এই খুশি হয়ে যদি লোপাপো তার কথাটা

ইসলামের বাইরে এসে করছেন কিন্তু আমি কিন্তু যখন আমার কথাটা বলেছিলাম আমি কিন্তু বলেছিলাম মোল্লারা এইভাবে বলেছিলাম যে জেনারেলি কিন্তু আপনার কথা শুনে আমি আবার এক্সপান্স করলাম আমার কথাটা আমি আবার তাহলে বলি যে বেশিরভাগ মোল্লারা তাদের মূল লক্ষ্য থাকে ওই জায়গাটায় ঠিক আছে এবারে আমরা তাহলে সৌরভ কাছে একটা প্রশ্ন ভাই আপনি আমাদেরকে বলেন শুনছি আমার তার আগে এক মিনিট সময় দেন আমাকে তার আগে এক মিনিট সময় দেন আপনার বক্তব্যটা আবার শুনবো আবারও এক মিনিট আপনার কাছে শুনবো নতুন বক্তব্যটা শুনবো আমরা প্রথমে আপনার থেকে শুনলাম হ্যাঁ সৌরভ ভাই আপনার কাছে আপনার কাছেই ফিরবো আপনার ওই কথাটাও শুনবো কোনো সমস্যা নেই আপনি আমাদেরকে এসে যখন জানালেন যে আপনি পড়েছেন আপনি পারিশ্রমিক নেননি এবং আপনি নিজের পরিশ্রমিক চলছেন আপনি ধর্ম বিক্রি করে বা ধর্মের নাম করে টাকা নিয়ে চলছেন না এবং আমরা কিন্তু খুশি হয়েছি এবং লোপা আপু কিন্তু তার কথাটা পাল্টে বলেছে বেশিরভাগ মোল্লারা তাহলে আপনি আমাদেরকে এবারে একটু জানান তো যে আপনি কি আসলে কত আপনি কত পার্সেন্ট আপনি বোধহয় নিজেকে মোল্লা বলেই মনে করেন তো কত পার্সেন্ট মোল্লার মধ্যে আপনি একজন মানে হচ্ছে মানে আপনি আসলে আমি কি বুঝাতে পারছি মানে প্রতি একশো জনে বা প্রতি এক হাজার জনে বা প্রতি এক লাখ জনে আপনার মতো কত আমরা খুঁজে পাবো একটু যদি বলতেন সংক্ষেপে আমার মতো কতজন দিয়ে খুঁজে পাবেন এ ব্যাপার আমি বলবো যেহেতু আসলে এখানে একটা মাইল যে আমি যে একশো জনকে একশো জনের মধ্যে আমাকে নিব তাহলে এই ব্যাপারে কিন্তু আমাকে অবশ্যই জানতে হবে যে আমার মতো কতজন আছে কিন্তু আমি বলবো

তিন বছর আমার সাথে এক বছর চার বছর এখন উনি আমার সাথে নাই বা আমার বাড়ির পাশেও নাই তিনি এখন ঢাকায় আছেন কিন্তু আমার জানা মতো আমার জানা মতো বলতে কি আমি জানি উনি যখন আমার আমার সাথে যে বছর তারাই পড়াইছিলেন যখন আমাদেরকে হারিয়ে দেওয়া হচ্ছে আপনার হারিয়ে দেওয়া হচ্ছে কখন নাই যে সাতাইশে রমজান সাতাইশতম রমজানের দিন যখন আমাদেরকে হারিয়ে দেওয়া হচ্ছে তখন আমি কিন্তু মানে শুরুতে বলছিলাম যে আমার প্রথম বছর আমি কোনো হাদিয়া নিব না আমি বাড়ির পাশে মসজিদ তারাই পড়েছিলাম কিন্তু তো আমাকে যখন আমাকে দেওয়া হচ্ছে না বা ওনাকে হাদিয়া দিবে এরকম একটা মসজিদ কমিটির সিদ্ধান্ত নিয়েছে

কোয়েশ্চন করতে চাই উনি যে বলছে আমি আহ যতটুকু দেখেছি কতটুকু কতটুকু পার্সেন্ট দেখেছে যে হাদিয়া নিচ্ছে এবং কত পার্সেন্ট দেখেছে হাদিয়া নিচ্ছে না এটা যদি আপনি বলতেন সরু ভাই আপনি কতজনকে দেখেছেন আপনি যেমন বললেন যে নিচ্ছে না এরকম দুইজন আপনি সহ দুইজনের নাম বললেন নিচ্ছে এরকম কত মানুষ দেখেছেন আপনি জীবনে একটু যদি বলতেন আমার ক্যামেরাটা কি সেখানে মানে স্পষ্ট দেখা যাচ্ছে আমার আমি এখানে যেটা দেখছি আপনার ক্যামেরাটা বন্ধ হয়ে গেছে সমস্যা নেই আপনি বলেন আপনাকে আপনার এমনি একটা স্টিল ছবি দেখা যাচ্ছে সমস্যা নেই আপনি বলেন আপনি আমাদেরকে এটা বলেন যে আপনি কতজনকে দেখেছেন যে হাদিয়া নিচ্ছে এরকম মানুষের সংখ্যা কত ছিল বলেন হাদিয়া নিচ্ছে আসলে এরকম আছে হাদিয়া নেয় না যে এরকম মানে এখানে সবাই যে হাদিয়া নেয় না এরকম নাই হাদিয়া নিচ্ছে এরকম আছে আবার হাদিয়া নিচ্ছে না এরকমও আছে বেশি কোনটা বেশি

এই আমি আমি মানে এই ব্যাপারে আমি তিনটা তিনটা করবো হচ্ছে কিন্তু নতুন যারা তারা পড়ায় এবং এক্ষেত্রে আরেকটা ভাগ হচ্ছে যারা মানে আগেও কয়েক বছর পড়াইছে তিন বছর বা চার বছর পড়াইছে এরকম কেউ ইমাবতি করে আবার এক্ষেত্রে কেউ আছে এরকম যে তারা শুরু থেকে ইমাবতি করতে করে আসতেছে বা এক্ষেত্রে প্রায় তেনারা আহ কয়েক বছর ইমামতি করছেন তিনটা ভাগ একটা হচ্ছে কি যারা নতুন তারা আরেকটা হচ্ছে যারা এখনো মধ্যস্থরা আছে বা তারা শুরু করছে কয়েক বছর এরকম আর একটা হচ্ছে তারা অনেক বছর হয়ে গেছে মানে এই কাজটার সাথে আছে বা এই মানে

কিন্তু জায়গা নাই এটা একটা বিশাল বড় প্ল্যাটফর্ম পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে আমাদের মানুষজন দেখছে তাই না ভাইয়া এখন আমরা আজকে প্রফেশনাল লেভেলে কথা বলি ওই যে আপনি যারা মাস্টার শুরু করেছে তাদের কথা আমরা বুঝলাম যে হ্যাঁ এরা আছে আবার যারা মোটামুটি কয়দিন হলো শুরু করছে কিন্তু আছে এখনো তাদের কথা ভুলে গেলাম যারা একদম প্রফেশনাল লেভেলে আছে তাদের মধ্যে থেকে আপনি বলেন যে কয়টা মানুষ আছে যে ধর্মকে মানে বেঁচে পয়সা নিচ্ছে এবং কয়টা মানুষ আছে আপনার মতো যে না আমি না আমার পড়াচ্ছি আমি বলতেছি আমি বলতেছি

ইসলামের সাথে সংযুক্ত সেই সব যারা আলেম আছে সেই আলেমরা কি পয়সা ছাড়া কোনোদিন কোনো কিছু করে ওয়াজ করে বা এরকম নামাজ পড়ায় বা এরকম তারাবি পড়ায় নাকি তারা পয়সা নিয়েই করায় এটা এখানে আর একটা লক্ষণের বিষয় আছে এখানে আমাকে আপনি নিয়ে গেছেন যে যারা শুরুতে মানে নতুন অবস্থায় পড়া আমার আমাকে কিন্তু সেই তাদের কাতারে নিয়ে গেছেন আমি বলবো আমি তাদের কাতারে না যেহেতু আমি আমার চার বছর অলরেডি পড়ানো শেষ তাহলে আমি মাদের কাতারে যারা আপনার মত 3 বছর পড়িয়েছে তারা কি সকলে এরকম পয়সা নাই না নাকি নাকি তারাও নেয় পয়সা আমি বলবো যারা একেবারে মানে প্রথম স্টেটাই তো শুরু করে এদের ক্ষেত্রে কি হয় এরা মাদ্রাসা থেকে বলা হয় যে তুমি যেহেতু নতুন হাফে যাচ্ছে এই ক্ষেত্রে অনেকদেরকে মাদ্রাসা থেকে নিষেধ করে দেওয়া হয় যে তারাবির মানে হাদিয়া যেহেতু না নেই এমনকি শুধু মাদ্রাসা থেকে নয় অনেকের বাড়ি থেকেও নিষেধ করা হয় যেন হাদিয়া না নেওয়া হয় এক্ষেত্রে কিন্তু আমার ক্ষেত্রে হয়েছে যখন আমি প্রথম বছর তারাই পড়াইছিলাম আমার বাবা আমাকে নিষেধ করেছিলেন যে যেন হাদিয়া না নেই কিন্তু আমি এখন ওই প্ল্যাটফর্ম থেকে এসে দ্বিতীয় প্ল্যাটফর্মে যখন আসলাম আমি তারপরেও হাদিয়া নিচ্ছি না সেক্ষেত্রে আমি বলবো যারা প্রথম অবস্থায় তারাই পড়াই কিন্তু এদের এদের ভিতরে যদি আপনি গড় হিসাব করেন যদি একশোর ভিতরে আপনি হিসাব করেন তাহলে আমি বলবো পাই। যারা টাকা নেই না বা বিশ পার্সেন্ট আমি ধরছি টাকা টাকা নেই এবং এরপর আসুন যারা আমার মতো যারা আমার মতো তিন বছর চার বছর অলরেডি পড়াই বা এখন বর্তমানে পড়াই দিচ্ছে তাদের ইয়ে যদি আসি তাহলে আমি বলবো টাকা নেই এরকম হচ্ছে বেশি এবং টাকা কম নাই টাকা নেই না এরকম হচ্ছে কম আর তৃতীয় শ্রেণীতে যদি যান যারা হচ্ছে একেবারে এক্সপার্ট তারা হ্যাঁ এখন আমি যাব তৃতীয় শ্রেণীতে যখন আমরা তৃতীয় শ্রেণীতে যাই এক্ষেত্রে আপনি অবশ্যই হিসাব করবেন প্রায় মসজিদে যখন ইমাম সাহেব যারা ইমাম সাহেব আছে তাদের মধ্যে প্রায় অনেকে বয়স্ক থাকে এবং যাদের পরিবার আছে এবং তারা হাতেস হয় সেই ক্ষেত্রে ওই ক্ষেত্রে যখন ওই মসজিদে ইমাম সাহেবরা যখন তারাই পড়ায় ওই ক্ষেত্রে কিন্তু তারা মসজিদ থেকে যখন বেতন নেই আমি যতটুকু জানি তাদেরকে তাদের আগের চেয়ে মানে তেনাকে পূর্বের মাসে যেই গত মাসে গত মাসে তেনাকে যে বেতনটা দেওয়া হয়েছে তার থেকে একটু বেশি দেওয়া হয় তবে এক্ষেত্রে অনেক হাবিসাপ আহ মানে তারাবির ছন্দতা নেই না তো এক্ষেত্রে আমি বলবো মানে একেবারে নেই না যে এরকম না কিছু কিছু হাবিসবা আছে তার টাকা নেই এবং কেউ কেউ আছে টাকা নেন না তো সর্বোপরি যদি তিন টাকা আমি হিসাব করি তাহলে আমি বলবো আপনার আহ টাকা নেওয়ার এটা একটু বেশি ঠিক আছে সৌরভ ভাই আমরা বুঝলাম এবং সেই সাথে আপনাকে একটা জিনিস জানাতে রাখি আপনি যুক্ত হয়েছে আমাদের খুব ভালো লাগলো আপনি নিজেকে মোল্লা মনে করেন খুব ভালো লাগলো তবে আপনি বা আরবিতে বা হচ্ছে প্রচলিত ভাবে মোল্লা যে অর্থে হয়তো ব্যবহার করা হয় আমাদের কাছে ওই অর্থটা যে একই হবে এটা নাও হতে পারে যেমন লোপাপু বা আমি যখন মোল্লা শব্দটি বলি তখন আসলে কাদেরকে বোঝাই জানেন যারা হচ্ছে এই যে ওয়াজ করে যারা হচ্ছে গিয়ে একটা সমাজে একটা প্রভাব বিস্তার করতে পারে যাদের পেশা আচ্ছা আপনার লাইনটা কেটে গেল মানে মেইন কথা হচ্ছে আপনাকে আমরা আসলে মোল্লা শ্রেণীতে ধরছি না আপনি একজন ছাত্র এবং আপনি এখনো অল্প বয়স আপনি এখনো স্টাডি করছেন আপনি আমাদের কাছে ওই রকম মোল্লার মতো পর্যায়ে পৌঁছান নাই যেমন আপনি যদি জানেন যে এই মিডল ইস্টে বিশেষ করে যেমন ধরেন যদি আপনি মুসলিম অন্য কান্ট্রিগুলোর কথা বলেন যেমন ইরানে যেমন ধরেন ইরালে ইরানের কথাটাই উদাহরণ হিসেবে বলি ইরানে কিন্তু মুল্লা বলা হয় এলাকার একজন আমরা যাদেরকে ইমাম বলি আমরা যাদেরকে মাওলানা সাহেব বলি তাদেরকে বলা হয় মুল্লা এই দেরকে কিন্তু মূল্লাহ বলা হয় না এই জন্য এই আপনি হয়তো মূল্লাহ বলতে আপনাকে নিজেকে ইনক্লুড করেছেন কিন্তু আসলে আমরা আপনাকে মূল্লার মধ্যে আপনি চলে আসেন সৌরভ আমরা কিন্তু আপনাকে মুল্লাহ বলে সম্বোধন বা আপনার আপনার মতো যারা আছে স্টুডেন্ট তাদেরকে মূল্লাহ বলে মনে করি না যেমন আমরা কথায় কথায় দেখবেন আমরা বলবো মুমিন শব্দটা মুমিন বলতে কিন্তু আপনার ইসলামে যাদেরকে মুমিন বলে তাদেরকে বুঝাই না আমরা মুমিন মানে যে সব মানুষগুলো আমাদের সাথে এসে ইসলাম ধর্মের পক্ষ নিয়ে আমাদের সাথে এরকম তর্কাতর্কি করে গালাগালি করে এবং অন্য ধর্মকে ঘৃণা করে সেই সমস্ত মানুষগুলোকে আমরা মুমিন বলি হিন্দুদের কেউ এরকম যদি হিন্দু হয় কেউ তাকে আমরা হিন্দু মুমিন বলি ওই যদি খ্রিস্টান হয় কেউ তাকে আমরা খ্রিস্টান মুমিন বলি এই জন্য যেমন আমরা যদি এখন বলি মুমিন ভাইয়েরা তার মানে কিন্তু আমরা আপনাকে নাও বোঝাতে পারি ভাই বোঝাতে পারছি মানে আপনি আমাদের চোখে এই মোল্লা এই মোল্লাকে আমরা বুঝিয়েছি আপনি কি আপনার মতো আমাকে মোল্লা হিসেবে নিয়েছেন না আপনাকে আমরা মোল্লা হিসেবে নেই নেই কারণ আমরা মোল্লা হিসেবে আপনারা মোল্লা হিসেবে কাদের আপনারা মোল্লা হিসেবে কাদেরকে মনে করেন আচ্ছা তাহলে আপনি বোধহয় তখন ছিলেন না আবারও বলছি পৃথিবীর বিভিন্ন দেশে মোল্লাহ শব্দটাকে আমাদের দেশে যেমন মাওলানা সাহেব বা এলাকার একজন ইমাম ইমামকে আমরা যেমন বলি হুজুর বলি ই বলি সে বলি সেরকম মোল্লাহ শব্দটা ওখানে ব্যবহৃত হয় এরকম মোল্লাহ শব্দটা এক এক জায়গায় এক এক অর্থে ব্যবহৃত হয় আমাদের কাছে এই এই যে যে করে দেয় তারপরে এই যে নামাজ পড়ায় মানুষকে ঘৃণা করার জন্য এরকম করে খুতবা দেয় এই যে এই সমস্ত মানুষগুলো যারা যাদের পেটেই চলে হচ্ছে ইসলাম বিক্রি করে যাদের পেশাই হচ্ছে ইমামতি করা মাদ্রাসায় কোরআন শিক্ষা দেওয়া ওয়াজ করা এই সমস্ত মানুষগুলো যারা একটা ধরেন প্রভাব বিস্তার করতে পারবে সমাজে বা পারে একটা ফতোয়া দিতে পারে বা একটা ধরেন যে একটা দিতে পারে মানুষকে মুসলিম বা দশটা মানুষ তার পেছনে নাচে এরকম মানুষ গুলোকে আমরা আপনি এখনো শিক্ষার্থী এবং মাদ্রার সাথে বাংলাদেশে আমরা খুব ভালো করেই জানি লাখ লাখ শিক্ষার্থী বাংলাদেশে লেখাপড়া করছে তারা তাদেরকে তো আমরা কোনোভাবে মূল্লা বলি না জাস্ট বিকজ আপনার মাথায় টুপি আছে বুঝতে পারতেছেন জি 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 আমি আমি আরেকটা কথা বলি আপনি আমাকে বলছেন কি আমি মোল্লাদের পক্ষ নিয়ে এখানে আসছি আমি এখানে আরেকটা কথা বললো যে আমরা অনেকে হুজুর বলি অনেকে মোল্লা বলি আমরা যারা মোল্লা বলি শুনেন আমরা তো শুনতেছেন জি জি শুনতে পাচ্ছি যারা আমরা যারা মোল্লা বলি এক্ষেত্রে আমরা জানি কি সবাই প্রায় আহ আমরা আপনি যেটা বলছেন আপনি প্ল্যাটফর্মে বাগ করেছেন বা কাউদের কাউদেরকে মুমিন বলতেছেন কাউদেরকে মোল্লা বলতেছেন আমি যতটুকু জানি প্রায় যারা মোল্লা বলে তারা এই ক্ষেত্রে কিন্তু গড়ে আমাদের সকল হুজুদেরকে মোল্লা বলে এক্ষেত্রে যখন মোল্লা বলছে তো মোল্লা শব্দটা কিন্তু আমার গায়েও আসছে এখন এখানে আমি যে বিষয়টা নিয়ে আসছি এটা কিন্তু আমি প্রথমে পরিষ্কার করছি তো আমি বলবো যারা মোল্লা বলে তারা কিন্তু এটা গিনের জায়গা থেকে বলে বুঝছেন যারা মোল্লা বলে বিরক্তির জায়গা থেকে বিরক্তি আপনার এই যে মোল্লা যখন আপনি শুনেন আপনার কিন্তু শরীরের মধ্যে একটা ঘৃণার সঞ্চালনা শুরু হয় যে কেন আমাকে মোল্লা বলছে কারণ মোল্লা ব্যাপারটা এরকম যে মানে ত্যাগ করে দেওয়া আছে যে মানে উনিও ভালো আছে তার মানে হচ্ছে উনিও ভালো করে জানেন মোল্লা কারা মোল্লা কারা এক্স্যাক্টলি আপনি কিন্তু এটা বুঝে গেছেন এবং আপনার গায়েও এটা লাগতেছে কিন্তু মোল্লা আসলে আমরা তাদেরকে বলি আপনি কি এটা এইটা তো বুঝতে পারছেন মূল কিন্তু একটাই যে ধর্মকে যারা বেঁচে খাচ্ছে আপনি বেঁচে খাচ্ছেন আপনি প্রথমেই কিন্তু আমাদেরকে বলছেন যে আপনি ভালোবাসার জায়গা থেকে এসছেন আপনি যা কিছু করতেছেন আপনি তার বিনিময়ে কোনো পারিশ্রমিক নিচ্ছেন না আপনার সরাসরি একটা রুহের জায়গা একটা জায়গা যদি ইসলামিক বলে টার্মি যে চলে এসছেন সেটা থেকে আপনি কোনো পারিশ্রমিক নিচ্ছেন না কিন্তু মুল্লা বললে কিন্তু আপনার দায় লাগে কিন্তু এই মোল্লা টার্মটা কিন্তু এই ধর্ম থেকেই কিন্তু হয়েছে শুধু যে ইসলাম ধর্ম তা কিন্তু না এটা কিন্তু বিভিন্ন ধর্মর জায়গা থেকে কিন্তু যারা বেশি রাধি মানে এটার বাংলা কি বলে বাংলা কি আহ জঙ্গিবাদী মানে মানে যারা হচ্ছে রাডি কালেস মানে একদম ভেতরের মানে গৌরবাদী মানে মৌলবাদী 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 মৌল মানে একদম মানে

একটু কথা আমরা তাহলে কাছে শেষ বক্তব্য শুনে ওনার কাছ থেকে বিদায় নি সৌরভ ভাই আপনি আপনার শোনান তাহলে আমাকে কি আমার এই কথা শেষ হওয়ার পর যখন লুপার হমন কথা বলবেন তারপরে সময় দেওয়া হবে

উনি বলছেন যে আমি নিজেও মোল্লাদেরকে ঘৃণা করে এখানে আসতাম আপনি এটা বলছেন আমি আপনারা যখন মোল্লা মোল্লাদেরকে ঘৃণা করি এক্ষেত্রে কিন্তু আপনারা যখন মোল্লাদেরকে বলেন আমি আমি যতটুকু জানি আমি যতটুকু জানি কি সকলে আমরা মোল্লা বলতে কি সবাইকে বোঝাই এখানে মানে কোনো প্ল্যাটফর্ম না বাক করে যারা হুজুর আছে তাদেরকে আমরা মোল্লা বলে বোঝাই তো এক্ষেত্রে কিন্তু আপনার সবাই কিন্তু খারাপ হয় না মানে আপনি বলছেন যে আমি মোল্লাদেরকে খারাপ হিসেবে নিয়েছি এরকম না মোল্লাকে লোবাপু ওনার কথা আমরা শেষ কথা শুনে নিই আমরা ওনার কাছ থেকে আর কি বিদায় নিব আমরা হ্যাঁ সরব শেষ করতে মোল্লা বলতে তার দিকে বসে যারা ধর্ম বিক্রি করে দ্যাটস ইট হ্যাঁ এখন উনি ওইটা বোঝার পরেও যদি ওনার এই বক্তব্যটা দেয় এটা ওনার ইচ্ছা আমরা ওনারটা শুনে নিই সরব পিস বলুন আমি আর কথা মানে বাড়াবো না আমি যে আপনাদের কিন্তু প্রথমে যে মেসেজটা দিচ্ছেন যে মোল্লারা বলছেন সেখানে মানে ধর্ম ব্যবসা করে এখানে কিন্তু প্রথমে তিনি এরকম একটা ভুল মেসেজ দিচ্ছেন তারপর যখন আমি আসলাম তারপর তিনি ওই মেসেজ থেকে ফিরে এসে আবার নতুন ভাবে বলছেন যে অধিক মোল্লা অধিক মোল্লারা

যারা এই যে ধর্মের ধর্ম ধর্মই যাদের পেশা ইমামতি করাই যাদের পেশা কোরআন কোরআন পড়ানোই যাদের পেশা মানে যারা আর কোনো কিছু করে খায় না আর কোনো কিছু করে খায় না জাস্ট এই যে ধর্ম নামাজ হ্যাঁ কি জি না ভাই এখানে যে আপনি কখনো এটা কি ধর্ম না আপনি যে হাজার টাকা এর বেশি না কিন্তু আপনি করেন উনি যে যদি কাজ করতেন মানে বাইরে গিয়ে কাজ করতেন তাহলে কিন্তু এর চেয়ে তিনি আরো বেশি উপার্জন করতে পারতেন এক্ষেত্রে কিন্তু আপনি আপনাদেরকে এটা বলা উচিত তারা খেদমত করতেছে এরা কিন্তু এখানে ধর্ম ব্যবসা করতেছে না ধর্ম যদি ব্যবসা করতেন তাহলে এদের বেতন কিন্তু

সৌরভ ভাই বুঝতে পেরেছি কে বুঝে কথা বলছে কে বুঝে না কথা বলছে ওটা তো আমরা ভালো করে বুঝি সমস্যা নেই বাট আপনি যেটা বক্তব্য সেটা হচ্ছে

মানে সেই আশাটাই রাখি আমরা যদিও এটা হবে বলে মনে হচ্ছে না কারণ ওনার কথা শুনে সেটা বোঝা গেল তারপরে আচ্ছা

আমার ভাজটাতেই আমার কাছে অনেক ভালো লাগে এই জন্য আমার এখনো কুচি মাল

সেটাই হচ্ছে কথা সাউদারে কিন্তু ঠিকই আহ হচ্ছে তালাকের হুমকি দেওয়া হয়েছিল এই কেউ যদি বলেন আমি তাহলে তাদেরকে আমি এই সেই হাদিসটাও দেখা দিচ্ছি ততক্ষণে আমরা এর কথা শুনি একটু উম